ঘোরো ঘোরো। কেন কিছু বলো? আমরা এখন ঘুরতে এসেছি এই কাঠফাটা রোদে, এখন বাজে বেলা একটা, এখন বাজে বিকেল চারটে। আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে ঘুরতে। হাতিটাকেও ঘিরে দিয়েছে দেখো, তাহলে হাতির সুরটা ধরে ছবি তোলা যেত। এই দেখো পেছনে দাঁড়াও সব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতদেবা ব্লগ। তো আশা করি তোমরা সব দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি, আর অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা বলছি আমি এবং ভিডিও দিচ্ছি। মাঝখানে মানে অনেক দিন গ্যাপিং হয়ে গেছে, ভিডিও টিডিও সেরকম দেওয়া হয়নি, তা যার জন্য একটু মানে আড়ষ্টবোধও লাগছে। তার জন্য অনেক দিন বাদে তোমাদের সাথে আবার আমি ভিডিও দিচ্ছি। তো দেখো হঠাৎ করে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। তো অনেক কিছু প্ল্যান রয়েছে এখান থেকে, মানে একে একে সব করবো, তোমরা সব দেখতেই পাবে। তো এখন বিকেল চারটে বাজে, আমরা এসে পৌঁছেছি। তো এখানে একটু মানে প্রচণ্ড রোদের তাপ ছিল, খুবই রোদ। তো দেখো ওখানে আমার মেয়ে তো খুবই আনন্দ করছে, ও মানে কি বলবো, মানে এত আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। এই বাচ্চা তৈরি হয়ে গেছে কিন্তু, বুঝতে পেরেছো? চলো বাবা, বাবা আসো 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 আসো, পল্টু আসো। চলো বাবা দিয়ে চলো চলো চলো, আমরা একটু ঘুরি নি, চলো ঘুরি নি চলো। ওই গাছের সামনে স্টপ করে দাও, কত করে দাও? এই দুটো দাও, অনেক গাড়ি চাও, এদিকে আসো চাটা নিয়ে যাও। হ্যাঁ ওকে একটু হাতে জল দাও তো, যা নিয়ে যা। ধরো ধরো, আমি তো জোরে একটা বলেছি। আমরা এখন হাঁটছি গঙ্গার পাড় ধরে, সঙ্গে আছে আমাদের প্রভু সোনা, আর সঙ্গে আছে মা গঙ্গা। তো এবার আমরা গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে এসে আমরা চলে এসেছি এখানে যেখানে আরতি হয়। মানে এটা যেহেতু আমরা দেখিনি সেজন্য ভেবেছি যে দেখেই যাবো এবারে। তো তখনও শুরু হয়নি, মানে ছটা থেকে শুরু হবে। তো এসে দেখি যে প্রচণ্ড মানে ভিড়, কিছু ফাঁকা নেই, সিট ফিট কিছু নেই, মানে টোটাল সব বুকিং হয়ে গেছে সব। তো
তো এসে তো আমাদের এখানে একজনের দাদা পরিচিত ছিল, তো ওই দাদাই সব ব্যবস্থা করে দিয়েছেন। তো যেহেতু মানে ফ্রন্টে একদম সামনে বসে সব কিছু দেখতে পেরেছি ভালোভাবে, কোনো মানে অসুবিধা হয়নি। তো তো তোমরা দেখো মানে খুব ভালো লাগবে। তো আমরা তো দেখেছি মানে জাস্ট এক ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, জাস্ট খুব মানে সুন্দর লেগেছে। ও কখনো আপনি কখনো তুমি কোনো ঠিক নেই। আমাদের টবলু শুনু ঘুমিয়ে পড়েছে, পা পড়ে যাচ্ছে। এই ভিডিও কর দীপা। আরতি শুরু হয়ে গেছে, যেহেতু এখানে গানের সাথে সাথে আরতি হচ্ছিল সেজন্য আর আমি এখানে মানে আওয়াজটা দিতে পারিনি, সেজন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো দেখো মানে সব মানে সবটাই হবে, তোমরা দেখো ভালো লাগবে, মানে পরপর সব স্টেপ বাই স্টেপ সব করবে, খুব ভালো লাগছে। কিন্তু মানে যেহেতু গানটা শুনলে আরও বেশি ভালো লাগতো, মানে গানের সাথে সাথে যেই এগুলো করছে আরও শুনতে আরও বেশি দেখতে ভালো লাগতো, কিন্তু যেহেতু মানে গান হচ্ছে আমি সেজন্য এখানে মানে আমাকে কেটে দিতে হলো কিছু করার।
সেটা নেবে। তো আমাদের আরতি দেখা হয়ে গেছে, তো এবার আমরা একটু লঞ্চে উঠবো। তা ওখানে আগে ঘাটের ওই জায়গাটায় গিয়ে একটু দাঁড়াবো। মানে জাস্ট অপূর্ব দৃশ্য, মানে এই সন্ধ্যের সময় মানে এত হাওয়া, মানে কি বলবো, দারুণ লাগছে। তো দেখো আমরা চলে এসেছি, তার মানে ওই যে এইখানটাতে সবাই ঘাটের সামনে সবাই মানে প্রদীপ প্রদীপ ভাসাচ্ছিল। তো ভিড়টা খালি দেখো, মানে মারাত্মক ভিড়, মানে লোকের মাথা দেখা যাচ্ছে খালি। তো আমরা জাস্ট মানে এই পাশে ছিলাম। একজনকে দেখাতাম
বলা হয়ে গেছে, কি অবস্থা! বোনকে তা পারমিশন নিতে হবে। শোনো, আমি না বলেছি তোমাকে? এবার বোন দিদির সূত্রেই তো। বাহ, এই জায়গাটা দারুণ। আমার বাবুকে দেখি। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য মগ্ন হচ্ছে আর একজন নেই তো আর। আরে ওটাই তো, আমি তো ভুল করে বলে ফেলেছি, এখনো কেন ওনাকে কিনে দিতেই হবে। এটাই দেখছিলে দূর থেকে, নামিয়ে দেবে, ট্রেন ধরে দেবে। আচ্ছা, বলেছো তো দাদাকে 8:30 ট্রেন? দাদাই জানে লাস্টে। হ্যাঁ, কি সুন্দর লাগে। আমার মেয়ে তো একদম হকচকিয়ে যাচ্ছে। মুখে একটু দাও তাহলে। আমাকে তো কেউ করছে না ভিডিও, আমি তো সবার ভিডিও করে যাচ্ছি। এটুকু তো পেলাম বলো, এই দাদাদের থাকার জায়গা, এখানে খাই। আচ্ছা, এই পাশটা এরাই ব্যাপার। এটা দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভিডিও তো একদমই অন্ধকার আসছে। Thank you.
তো আজকে দিনটা আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও। তো আর অনেকদিন পর এরকম মানে দৃশ্য বা এরকম বোর্ডে চড়লাম, মানে জাস্ট মানে মনটা খুব ভালো হয়ে গেলো।